দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গোল্ডেন এগ্রো লিমিটেডের আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কয়েকটি হাইব্রিড ধানের জাত সম্পর্কে। প্রথমেই যে ধানের জাত সম্পর্কে আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ব্রি ধান হাইব্রিড পাস। এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃত্ব উদ্ভাবিত। এই ধানটি প্রতি শতাংশে প্রায় এক মনের উপরে ফলন হয় বা আমরা বলতে পারি 50% প্রায় 60 মনের বেশি ফলন। আপনারা যদি এই ধান চাষ করতে চান ব্যাপক লাভবান হবে। আমি আরেকটি ধান দেখাবো, এটি হচ্ছে লালতি সিডের ময়না। এই ধানটি আরও একটি উন্নত জাতের হাইব্রিড। এর প্রতি কেজি প্রায় 350 টাকা কেজি। প্রতি 1 কেজি ধানে আপনি প্রায় 33% জমিতে ধান রোপণ করতে পারবেন। এটি রোপণ করে আপনি অনায়াসেই আপনি লাভবান হতে পারবেন। এবং যদি আপনার অনেক ধান উৎপাদন করতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই হাইব্রিড ধানের জাত দুটি লাগাতে পারেন। আরেকটি জাত আছে, সেটি হচ্ছে ফাতেমা ধানের জাত। এটির বিশেষত্ব হচ্ছে এটি হাইব্রিড এবং একটি ছড়ায় অনেক ধান হয়। সেটি আপনি মাত্র 80 দিনে এই ধান রোপণের 80 দিন পরেই আপনি ফসল তুলতে পারবেন। যদিও এই ধান বেশি প্রচলিত না, আস্তে আস্তে এটার প্রচলন সারা বাংলাদেশে ই হচ্ছে। আমি আজকে আপনাদের দেখাবো এ টু জেড কীভাবে ধানের চারা দিবেন। প্রথমে আমি ধান দুটি এসে ঢেলে নিয়েছি, পরে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে পানি দিয়ে খানিকটা ভিজিয়ে সুন্দর মতন ভিজিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি প্রায় 18 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন একটি ভিজিয়ে আমি হাত দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করে ভালো করে মতন ভিজিয়ে দিচ্ছি। আর একটি পাত্র আমি নিয়ে দুইটি পাত্র নিয়ে ভিজিয়ে আমি একটু রোদ্রে রেখে দিয়েছি, পানি বদলিয়ে 6 ঘন্টা পর পানি বদলিয়ে, যার কারণে একটু রোদ্রে রেখে দিলে ধান অঙ্কুরোদ্ধবন হবে শতভাগ, নাহলে অনেক সময় ধানের অঙ্কুরোদ্ধবন কমে যায় বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে আমি একটু রোদ্রে দিয়েছি। আপনারা রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা রোদ্রে দিবেন বা রোদ্রে দিয়ে আবার যখন পানিটি হবে পানি পাল্টিয়ে দিবেন। এর জন্য আপনারা প্রথমে দুইটি বল নেবেন, ধান ভিজিয়ে রাখবেন, তারপর পাটের বস্তা আছে বিভিন্ন ধরনের ছোটো চাউলের বস্তা, পাটের বস্তার মধ্যে আমি একে একে দুইটি জাতেরই ধান আমি কী করে ঢেলে দিয়ে সুন্দর মতন একটি জায়গায় ঢেকে রাখবো, যাতে করে কোনো রোদের বৃষ্টি টিষ্টি পায় না, সরাসরি আলো তাপমাত্রা যাতে না পায় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এরপর আপনারা আমি যে আরেকটি দিয়েছিলাম ধানের জাত, সেটাইও আমি পরপর দুটি আর কি দুটি ব্যাগে ভরে বস্তায় পাটের বস্তায় ভরে একইভাবে আমি একই স্থানে রেখে দিব, যাতে করে তাপমাত্রা বা অন্যান্য সব ইসের থেকে দূরে থাকে, আমার ধানের কোনো ক্ষতি না হয়। তারপর আমি ওই ধান 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে একটু পানি গরম করব, রোদের তাপে, বেশি গরম না কুসুম গরম, পানি গরম করে এই গরম পানিটা, হালকা গরম পানিটা আমি যদি ধানের গায়ে ছিটিয়ে দিই সেক্ষেত্রে জার্মেশনের রেটটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, ধান পচে যাবে না বা ধান নষ্ট হবে না। এই জন্যে আমি দেখতে পাচ্ছেন গরম পানিটা দুইটি পাটের বস্তা সুন্দর মতন ভিজিয়ে দিতেছি, যার কারণে আমার প্রায় 95 ভাগ অঙ্কুরোদ্ধবন হবে, কোনো ধান মারি যাবে না বা নষ্ট হবে না। এরপর আমার ধানে যখন দেওয়া হয়ে যাবে আমি আবার আগের মতন সুন্দর মতন ঢেকে রেখে দেবো, কারণ ঢেকে না রাখলে পরে এই যে ধান গরম বাঁধে এবং গরম যদি একটু না হয় সেক্ষেত্রে এই ধান শতভাগ অঙ্কুরোদ্ধবন বা 90% অঙ্কুরোদ্ধবন হবে না। ধানের বীজ হাইব্রিড জাত ধান যেহেতু সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি চাই না আমার ধান এত টাকার ধান নষ্ট হয়ে যাক। আমি এটা পরীক্ষামূলক করে 2 কেজি ধান বাজার থেকে সংগ্রহ করেছি, আপনারা চাইলে ই করতে পারেন। 3 দিন পরে দেখতে পাচ্ছেন, 3 দিন পরে মাত্র, এর ভিতরেও আমি আরেকবার জল দিয়েছিলাম, যার কারণে এসেছে 3 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর এই ধানের শিকড় জ্বালিয়েছে বা অঙ্কুরোদ্ধবন হয়েছে, কোনো ধান নষ্ট হয় নাই। আমি এখন এই ধানগুলো ওই বস্তা থেকে ছাড়িয়ে গামলার মধ্যে ই করব, গামলার মধ্যে ই করে বা লগ্নে ই করে আমি এই ধানগুলো চারা দেওয়ার জন্য বীজতলা আগেই বীজতলা তৈরি করে রেখেছি। 3 দিন পরে এইগুলো ছাড়িয়ে সম্পূর্ণ করে তারপর আমি এই যে ধানগুলো সুন্দর মতন এই শিকড় নাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যার কারণে কোনো ধান একটি ধানের আরেকটি ধানের সাথে লেগে না থাকে শিকড়ে, যাতে ফেলায় জমিতে রোপণ করলে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। একটির উপরে একটি থাকলে ধান অনেক সময় মাইট যায়, নষ্ট হয়ে যায় মাটিতে পড়লে। আপনারা চাইলে এইভাবে সুন্দর মতন ধানগুলোকে একটু ঝুরঝুরে করে নেবেন, যাতে কোনো প্রকার ক্ষতি না হয় ধানের। এরপর আমি সুন্দর মতন ঝাড়িয়ে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে আমার জমির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে জমিটা আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম, এই জমিটা একটু বিলের পাশে আমি কাদা নরম করে একেবারে কাদালো করে রেখেছি, যাতে করে পানি ধানগুলো শুকিয়ে না যায়, নরম মাটিতে ফেলে ধানগুলো সুন্দর মতন ইয়ে হয়ে উঠবে। আমি প্রথমেই অল্প একটু দিয়ে আপনাদের দেখাবো কীভাবে এটি করবেন। দেখতেই পাচ্ছেন পানি কাদাগুলো একেবারে খুব নরম কাদালো থাকবে, যাতে করে ধান আস্তে আস্তে এর উপরে মাটিতে পড়লে কয়েকদিনের মধ্যে শিকড় ছেড়ে ধানগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমি একেবারে এ টু জেড আপনাদের দেখাচ্ছি
আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে বা আপনারা নিজেরাও এই পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু হাইব্রিড ধান তো এই জন্য আমি একটু বিস্তারিত আর কি আপনাদের দেখালাম, এই জন্যে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে হাইব্রিড ধান চাষ করে লাভবান হতে পারেন, অনেক উৎপাদন বৃদ্ধি করতে পারেন, যাতে করে আমাদের দেশীয় উৎপাদন এবং চালের চাহিদা, খাদ্যের চাহিদা পূরণ করতে পারে। চালের যে বাজারের দাম, আপনারা চাইলে এইভাবে চাষ করলে এই চালের দাম একটু নিয়ন্ত্রণ করা যায় আর কি। তাই আপনারা যদি সর্বোপরি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পুরো এটি দেখাচ্ছি কিভাবে আমার ভিডিও এই ধানের চারাগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে। পুরো জমিটি দেওয়া হয়ে গেলে আমি চারপাশে একটা নেট দিয়ে ঘিরে দেবো, নাহলে বিলের হাঁস আসে, হাঁস এসে আমার এই ধানগুলো খেয়ে ফেলবে, আমার জমি নষ্ট হবে এবং আমার প্রায় 10 দিনের যে 7 দিনের একটা মানে কর্মযোগ্য আপনাদের দেখানোর জন্যে সেটা ব্যর্থ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি, কারণ কি এই ধানগুলো এক একটি গাছে লাগাতে হয়, সেক্ষেত্রে ধান গাছগুলো যদি একটু মোটা হয়, একটু বড় হয়, এক একটা করে লাগাইলেই হাইব্রিড ধান পুরো জমিতে হয়ে যায়। 1 কেজিতে প্রায় 33% জমিতে দেওয়া যায়।